Video ku mojang mendung ba like kalai, subscribe kalai, share kalai. Bhutanau hoidung, beraidung. To ekhon je nodite mane je jornay ami dara erechi, ei jorna ta amader je beki nodi ase manas, sei nodite jay porche. Amra jene khailam ha. To pani tar ki bole? Pani tar ri koi? Ri na. Ha ri. To je eta bat? Bat to. To. Gongar bhasha to. To. Anja ta mom. Anja mana subjek mom na to ada siole masum dia bonai ah masum to apnar boro bhashay ki bole oi anja ta ke anja ta enkre ke enkre enkham mane bhat enkre mane anja ah dei mane pani to ajkar video ta pura moja moji hoye jabe sms bangla ebong ki boro doita tinota bhashay ajke video hobe vlog khub interesting ekti vlog hobe thaken video shesh poronto ajker video kintu prothomei bole rakhi এসএমএস বড়ু এবং বাংলা তিনটা ভাষায় ওয়াইসকার ভিডিও কারণ আমাদের সঙ্গে দুইটা দাদা আছে ওরা বাংলাও বলতে পারে এসএমএসও বলতে পারে এবং বড়ু ভাষা বলতে পারে আসলে জাতিগত ওরা বড়ু তথাপি দেখি কি ধরনের ব্লগ আজকে হয় তবে খুব একটা ভালো হবে আর কি আমার একটা ধারণা হইতাছে তো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন খুব মজা হবে হ্যালো एवरीवन কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো সবাইকে স্বাগত আমার একটি ব্লগে তো আমি আছি এখন ভুটান আর ভুটানে এখন আমি একটি রাস্তার ধারে আছি এখানে এত রাস্তা থেকে অনেক দূরে আর ভিউ পয়েন্টটা খুব সুন্দর আমার পিছনে তবে সূর্যাস্তর সময় এখন বেলাটা ওইদিকে চলে গেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুব মজার একটি জায়গা তো এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভুটানের রাস্তা এটা আর খুব সুন্দর একদম নিরিবিলি জায়গা ভুটান কিন্তু প্লাস্টিক এলাও নাই আমরা এই যে ঘোরাঘুরি করলাম অনেক জায়গা দেখলাম প্লাস্টিক এলাও নাই কোনো জায়গায় আর এখানে প্লাস্টিক এবং কি যদি নেশাজাতীয় দ্রব্য মানে যে কোনো নেশা এখানে মানে সেরকম খোলাভাবে এলাও নাই তো এলাও আছে যদি হোটেল হোটেলে মানে সেখানে সেরকম ধরনের এলাও আছে কিন্তু এই ধরনের এলাও নাই যে আমাদের মতো মানে আমাদের যে জায়গা যার মতো ইচ্ছা মানে খুব খুব টানতাছে এরকম ধরনের এখানে এলাও নাই এখানে খুব হুঁশিয়ারি আর যদিও আমরা স্মোকিং করি কোনো ধরনের হয়তো সেই ধরনের তাহলে সেখানে পারমিশন নিয়ে বা হোটেলের ভিতরে সেরকম ধরনের জায়গা আর সেখানেই স্মোকিং করা যায় তো খুব একটি নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর আর এখানকার মানুষও খুব সুন্দর যার জন্য নিয়ম কানুন সম্পূর্ণ মেনে চলে এখানকার মানুষেরা যার জন্য এই এইরকম সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টি খুব সুন্দর প্রশংসা করে শেষ করা যায় না আর এই সুন্দরের সৌন্দর্যতা বজায় রাখার জন্য এখানকার ভুটানের যে মানুষগুলো তারা খুব সচেতন যার জন্য এরকম সুন্দরতা করে রাখতে পারে এই জায়গাটা তো অনেকদিনের মনের আশা আজকে পূরণ হলো প্রিয় বন্ধুরা আর অনেকদিন ধরে আশা ছিল যে আমি এই ভুটান যাব এবং ভুটান এসে আপনাদের সঙ্গে ভুটানের ভিডিও শেয়ার করব ব্লগ হিসাবে অনেক কিছুই দেখার আছে তো যেহেতু আজকে অনেকদিন পরে ভুটান এলাম মনটা অনেক হ্যাপি আজকে তো আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমি ঘোরাঘুরি করবো এই ভুটানের সমস্ত জায়গা দেখি কি কি দেখানো যায় কি সমাচার লামলাং টাউন থেকে দূরের ওই পর্বতের গায়ে সবুজ শ্যামলা যে সৌন্দর্য খুবই চমৎকার দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা সূর্যাস্তর সময় আর সূর্যর প্রহর এখন পাহাড়ের উপর দিয়ে এসে গাছের আগে আগে পড়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য এই মুহূর্তে মানে চমৎকার একটি দৃশ্য ঝলমল ঝলমল করে উঠছে রৌদ্রের প্রহরে এই গাছের দৃশ্যগুলো তো প্রিয় বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি এই ভুটানের লামলাং শহরে তো এখান থেকে আপনাদেরকে অনেক ব্লগ দেবো বলে আশা রাখছি তো প্রিয় বন্ধুরা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজটাকে ফলো করে সঙ্গে থাকবেন তো ভুটানের রাস্তায় কিছু ঘোরাঘুরি করতেছি খাওয়া দাওয়া করলাম হোটেল থেকে তো এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম এখন আমরা বাইরেছি এখানে একটা ঝর্ণা আছে হোটেলের পাশেই তো ঝর্ণার দিকে যাব তো ওখানে যাই আপনাদের সঙ্গে কিছু আলাপ করি তো এই ভুটান থেকে আরও অনেক ভিডিও পাবেন তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করেন শেয়ার করে দেন কমেন্ট করে খুব বলবেন কেমন লাগে তো এদিক দিয়ে আমার জায়গা তো নাই দাদা এদিক দিয়ে যাওয়ার সুবিধা নাই তো যাওয়ার আসেন আপনি আসেন তো ঝর্ণা দেখার জন্য
দেখি ঝর্ণায় কোন দিক দিয়ে যাওয়া যায়। তুই যাব পারিব না কাকা, পারিব না, নদী যাব, নদী খান ওলে ওলপ ছাব টানার বরপেটা রোড আছে না বরপেটা। ওই হ্যালো ঝর্ণা, তো দাদা আগে আগে যাচ্ছে, দাদা সব ভাষায় জানে, যার জন্য আমাদের অনেক সুবিধা। রি মানে পানি, তো রি মানে পানি বন্ধুরা শুনলেন, ভুটান ভুটান ভাষা রি, রি মানে পানি। ও বড় ভাষায় দেনা না, আমি আছি এখন আমাদের বাবুদার সাথে, আর আমি কিছু বড় ভাষা জানতে চাইবো, তার মানে বড় এবং কি এখানকার ভুটানি যে ভাষা আছে সেগুলো জানতে চাইবো। তো আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম তখন আপনি তো অলরেডি, আপনি তো বড় মানুষ, তো দাদা শর্মের কিন্তু সব ধরনের ভাষাই জানে, তার জন্য আমাদেরও অনেক সুবিধা হয়েছে, আমাদের সঙ্গে আছে, আমরা এখানকার ভাষা জানি না, তো কী চাইবো কী দিব, তো দাদার সঙ্গে আমরা শুনবো। আমরা যখন খাইলাম, হ্যাঁ, তো পানিটার কি বলে, পানিটা রি কই, রি না রি, তো যেটা ভাত ভাত, তো তো গঙ্গার ভাষা, তো তো আঞ্জাটা মোম, আঞ্জা আঞ্জা মানে সবজি মোম, মোম না, তো দাদা শিওলে মাশরুম দিয়ে বনাই, হ্যাঁ মাশরুম, তো আপনার বড় ভাষায় কি বলে ওই আঞ্জাটাকে, আঞ্জাটা অংখ্রি, অংখ্রি অংখাম মানে ভাত, অংখ্রি মানে আঞ্জা, দই মানে পানি। আচ্ছা আচ্ছা, তো আপনারা শুনতে পারলেন, আসলে খুব একটা জুলুম না যদিও আমরা মানে চেষ্টা করলেই পারবো, কিন্তু চেষ্টাটা হয় না, কারণ এরকম ধরনের মানুষ একদম ফ্রেশ, এরকম ভালো মনের একজন মানুষ থাকলে হয়তো মিলাপ্রীতিভাবে চললে অনেক কিছু শেখা যায়। তো আমরা এই যেটা দেখতে পাচ্ছেন ভুটান, এই ঝর্ণাটা, আর এই ঝর্ণাটা মানাস বেকি নদীতে যেয়ে পড়ছে, আর থিরুং, থিরুং নামে, এটা নাম হলো থিরুং, থিরুং 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 না, এই ঝর্ণাটার নাম হলো থিরুং নদী, থিরুং ঝর্ণা, লামলাং টাউন, এটা এটা নাম হলো লামলাং টাউন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ, আসলে সেরকম পজিশন নাই, নাহলে নাহলে আমি একটু ওইদিকে গেতাম আর কি, আসেন তো। তো ওই দেখতে পাচ্ছেন দাদা ওখানের দাঁড়ায় রয়েছে, অনেক ভালো লাগতেছে না, ভিউটা অনেক সুন্দর, বা এবং আমি এখন মাঝখানে, বা পানি ঠান্ডা রে, প্রচুর ঠান্ডা, একদম খুব মানে বরফের মতো চললে ঠান্ডা বেড়ে গেল, আমরা দুজন নদী দেখতেছি, খুবই ভালো লাগতেছে আর কি। ভুটান যেহেতু ফার্স্ট টাইম আসা এরকম ভিতরে, আগে আসছি শুধু আমাদের ইন্ডিয়ান, যে ইন্ডিয়ান এবং ভুটানের যে গেট, সেই গেট পর্যন্ত আসি, এত ভিতরে এখন পর্যন্ত আসি নাই, লাইফে ফার্স্ট টাইম ভুটান এত ভিতরে আসা, অনেক মজা লাগতেছে। তো এখান থেকে আরো অনেক ব্লগ আপনারা পাবেন ভুটান থেকে, তো দেখার জন্য চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন, এবং ফেসবুক পেজ মিস্টার এসআর ব্লগ আছে, যদি দেখতেছেন তাহলে পেজটাকে ফলো করে রাখেন। তো এখন যে নদীতে মানে যে ঝর্ণায় আমি দাঁড়ায় রয়েছি, এই ঝর্ণাটা আমাদের যে বেকি নদী আছে মানাস, সেই নদীতে যা পড়ছে, তো খুব ভিটে পানি আইতেছে, এটা মেন গন্তব্যস্থান, কোথায় থেকে আরম্ভ সেটা জানি না। দাদা ভালো লাগছে না, ভালো না, মজাং মজাং মজাং, বড় আছে মজাং, একটু বড় আছে বলে চিন্তা করি, দেখো তো দাদা আপনাদেরকে কিছু বলবো, যে ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের ভাষায় বলেন এবং বড় ভাষায় বলেন যদি পারেন, ভিডিও খুব মজা মন্দং বা লাইক খালাই, সাবস্ক্রাইব খালাই, শেয়ার খালাই, ভুটানও ফৈদং বেড়াইদং, বড় ভাষায় বলে দিল, তো অনেক ভালো লাগে ভাষাগুলো। এই নদীর নাম হলো থিরুং এবং এটা নামলাং জায়গাটার নাম, আর এখানে আমরা অবস্থিত করছি এখন, দেখতে পাচ্ছেন আমরা এই তিনজন আছি, রমেশ আছে, বাবুদা আছে এবং আমি আছি, আপনারা তো দেখতেছেন, তো দেখেন কত সুন্দর, মানে সূর্যাস্ত, এখন সূর্যাস্ত হবে, মানে বেলা ডোবা ডোবা হয়ে গেছে, খুব একটি সুন্দর ভিউ, মানে গাছের আগায় আগায় খুব রৌদ্রে প্রভাব পড়ছে, দেখতে পাচ্ছেন এটা পাহাড় ভুটান। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো, যার জন্য মানে সেরকম আর লম্বা করবো না, তো যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, আরো অনেক কিছু দেখানোর আছে সেগুলো দেখাবো। তো জাস্ট এখন মানে ফার্স্ট টাইম এখানে আসলাম,
তো মনে একটু সাহস নিয়ে নিলাম এবং ভিডিও করার রকিপটা আনে নিলাম। তো চ্যানেলটাকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট এই ভুটান এর আরেকটি ব্লগে।